বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে আজ ঢাকার আদালতে দুটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। চার দিন আগে কুমিল্লাতেও জারি হয়েছিল গ্রেফতারি পরোয়ানা। এটাকে রাজনৈতিক হয়রানিমূলক বলছেন খালেদা জিয়ার আইনজীবীরা। তবে পাবলিক প্রসিকিউটরের দাবি সবই হয়েছে আইন মেনে। জামিন ও আদালতের লিখিত অনুমতি নিয়ে গত 15 জুলাই চিকিৎসার জন্য লন্ডনে গেছেন খালেদা জিয়া। এখনও দেশে ফেরেননি। এ অবস্থায় গত 9 অক্টোবর কুমিল্লায় একটি নাশকতার মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। প্রতিবাদে বুধবার সারা দেশে বিক্ষোভ করে বিএনপি। একদিন না যেতে আবারও খালেদা জিয়ার বিরুদ্ধে নতুন পরোয়ানা, এবার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা। কারণ শুনানিতে উপর্যুপুরি অনুপস্থিত। পাশাপাশি মামলার দুই আসামির জামিন বাতিল করে কারাগারে পাঠানো হয়েছে। তার অনুপস্থিতিতে পরবর্তী বিচারিক কার্যক্রম চালানোর জন্য তাকে গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হয়েছে এবং 342 ধারা সম্পূর্ণ বল হিসেবে শেষ করা হয়েছে। আগামী 19 তারিখে আমরা আশা করছি এই টিমের অর্থ আত্মসাত মামলায় আমরা যুক্তিতর্ক প্রদর্শন করতে পারব। এই ওয়ারেন্ট, তারপর আরও দুইটা কোর্টে, ঢাকার কোর্টে একটা ওয়ারেন্ট, কুমিল্লার ওয়ারেন্ট, সব কোনায় যোগসূত্র আছে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সাথে। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটি যুক্তিতর্ক শুনানির জন্য 19 অক্টোবর ধার্য করা হয়েছে। শুনানি হবে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলারও। এদিকে আরেকটি মানহানি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকা মহানগর হাকিম আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। অবশ্যই রাজনৈতিক উদ্দেশ্যে নিয়েই করছে, যাতে বেগম খালেদা জিয়া আসার পরে তাকে গ্রেপ্তার করতে পারে, তাকে অন্তরীণ রাখতে পারে। আজকে মামলাটার তারিখ ছিল আদালতে হাজির হওয়ার জন্য, বেগম খালেদা জিয়া আজকে আসে নাই, যার দরুন আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এর আগেও দুর্নীতির দুই মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে পরোয়ানা জারি হলেও তা তামিল হয়নি। কেন তামিল হবে না? নিশ্চয়ই তামিল হবে। নুনবি সরকার, যমুনা নিউজ, ঢাকা।